হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 7টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটার সাথে থাকার অনুরোধ রইলো, যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করো। সকালে বিছানাপত্র তোলা, ঘর ঝাড়ু দেওয়া, কলে পানি আনা হয়ে গিয়েছে, তারপর গ্যাসের এই রান্নাঘরে এখানে চলে এলাম। বেশি নিজের থালাগুটিগুলো পড়ে রয়েছে, কাল রাত্রে যেগুলো খাওয়া হয়েছিল সেগুলো সব এখানে এই মাজা ধোয়া করে নিচ্ছি। প্রত্যেক দিন আমি এই রান্নাঘরে বেশি নিয়ে এখানে রেখে দিই সকালবেলা, তারপর মাজা ধোয়া করে নিই। আর এগুলো মাজা ধোয়ার পরে আমি সব গুছিয়ে নেবো, সব যেখানে জিনিস সব সেখানে আমি এক এক করে সব গুছিয়ে রেখে দেবো। আর এই থালাগটিগুলো সব মাজা হয়ে গিয়েছে, আমি গুছিয়ে নিয়েছি। আর টেবিলটা একটু মুছে নেব। আর এই যে আলটাগুলো আছে এগুলো আমি একটু মুছে নিচ্ছি, গায়ে কালি লেগে আছে, কারণ উনুনে রান্না করি যে হাঁড়িগুলো এতে বসানো থাকে। টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর এই দেখো গ্যাস ওভেনের ওপরে যে এই দুটো কী বলে আমার খেয়াল নেই, এই দুটো আমার একটা পুরোটা ভেঙে গিয়েছে আর একটা একটু ভালো আছে। ওইটে যেদিকে ভেঙে গিয়েছে পুরোটা, একটা এক সাইডে নতুন যেটা কিনে এনেছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর পুরানোটা এক সাইডে আছে, আবার ওটা ভেঙে গেলে ওটাও দিয়ে দেব। আর এই রান্নাঘরের সামনে গেটটা এখন খোলা হয়নি বারান্দার কাছে, ওটা খুলে আমি এই পুকুর পাড়ে এখানে হাঁড়িগুলো সব মাজতে এসেছি। দুটো হাঁড়ি এখান থেকে মেজে ধুয়ে নিয়ে আবার আমি রান্নাঘরে চলে যাব। একটা হাঁড়ি মাজা হয়ে গিয়েছে, আর এই তরকারি হাঁড়িটাও মেজে নিলাম। আমার মাজা হয়ে গিয়েছে, এবার পুকুর থেকে আমি ধুয়ে নিয়ে আসবো। আর এই দেখো এই ছাইগুলো সব এক জায়গায় জড়ো করা আছে, উনুনে যে ছাই হয় আমি একটা জায়গায় জড়ো করে রাখি, সব জায়গা রেখে দিলে নোনা গাছপালা সমস্যা হয়, হতে চায় না নোনা থেকে, ওই জন্য আমি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। আর আমার হাঁড়ি দুটো মাজা হয়ে গিয়েছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে এখানে হাঁড়ি দুটো রেখে দিয়ে আমি অন্য যে কাজ আছে সেগুলো করে নেব। আর এই উনুনে রান্নাঘরে এখানে আমি চলে এসেছি, সবজিগুলো সব কোটা বাছা করে নিচ্ছি। আর এই সবজি কোটা বাছা হয়ে গিয়েছে, আর এই বাঁশপাতা মাছ এনেছিল কালকের, আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বেগুন আলু টমেটো আর এই মাছ দিয়ে রান্না হবে। আর পেঁয়াজ আদা রসুন এগুলো আমার বাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আবার চাল ধুয়ে এনেছি, রান্নার পানি সব নিয়ে চলে এসেছি উনুনের ধারে। আর এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, আর আলু কেটে নিয়েছি ছোটো করে। ছোলা আলু দিয়ে এটা ভাজা হবে, এটা গ্যাসেতে রান্না করব, আর সিদ্ধটা আমি এখানে করে নেব। আর এই উনুনটা এবার জ্বালিয়ে দেব, এই উনুনটা জ্বালিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, আর জিরে বাটাটাও দিয়ে দেব। আর আমি মশলাটা ভালো করে কষাবো, এই জন্য আমি লঙ্কা হলুদ আর নুন একটু পানি দিয়ে গুলে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তরকারিতে মশলা না ভালো করে কষালে তরকারি যত ভালো করে রান্না করো না কেন ভালো লাগে না, ওই জন্য আমি মশলাটা আগে ভালো করে কষি নিই। যে কোনো তরকারিতে আমি আগে মশলাটা ভালো করে কষে নিই। আর তরকারি করতে গেলে পেঁয়াজ আর তেলটা আমার একটু বেশি লাগে, তবে মশলাটা ভালো করে কষানো যা, আর তরকারিটাও খেতে খুবই ভালো লাগে। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, আলুটা আগে আমি ভালো করে কষে নিচ্ছি। আর বেগুন একসঙ্গে দিয়ে দিলে আলুর সঙ্গে বেগুনটা ঘেঁটে যাবে, ওই জন্য আলুটা ভালো করে কষিয়ে নিয়ে বেগুন আর টমেটোটা আমি তারপর দিয়ে দিলাম। আর ভালো করে কষানো আমার হয়ে গিয়েছে, একটু একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি, তারপর পুরো একবার ঝোলটা আমি এই দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে আমি এবার কড়াটা ভালো করে চাপা দিয়ে রেখে দেব। আর ওপারে আমার ভাতটা প্রায় গরম হয়ে গিয়েছে, পানিটা ফুটে এসেছে প্রায়। আর এই পারে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। আর কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখছি তরকারিটা হয়ে গিয়েছে কিনা, তরকারিটা হয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মাছ ভাজাটা দিয়ে দেব। আর এই মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম, তরকারি আর একটু ফুটিয়ে নিয়ে আর তরকারিটা নামিয়ে নেব কড়াইটা। আর ওদিকে ভাতটা আমার হয়ে এসছে, একটু পরে আমি ভাতটা নামিয়ে নেব। আর এই পর্যন্ত ভিডিওটা আজকে শেষ করে দিলাম।